প্রকৃতি, সে আর শহরে কই, তার দেখা পেতে গেলে যেতে হবে সুদূর গ্রামে। তো চলুন আমার সঙ্গে এক রোমাঞ্চকর জার্নিতে, রোমাঞ্চকর হবে কিনা জানি না, বাট চলুন, লেটস প্যাক দ্য ব্যাগ অ্যান্ড লেটস গো। কপাল ভালো থাকায় জেলখানাঘাট পৌঁছেই দেখি ফেরি দাঁড়ানো, সোজা উঠে পড়লাম ফেরিতে, না হলে নৌকায় গাড়ি পার করা একটু তো কঠিন। নদী পার হয়ে যাওয়া লাগে তেরো খাদা, কিন্তু নদী পার হওয়ার আগে থেকেই দেখছি পরিবেশটা এত সুন্দর, গ্রামের একটা ভাইব পাওয়া যাচ্ছে, ন্যাচারাল বিউটি। নদী পার হয়ে 23 কিলো নাক বরাবর সোজা গেলেই তেরো খালা, যেতে বেশি সময় লাগার কথা না, কিন্তু আমরা আস্তে আস্তেই যাব, সেফটি ফার্স্ট। গ্রামের এই আঁকা বাঁকা পথ আমার অনেক ভালো লাগে, আগে অনেক খারাপ ছিল ভাঙাচোরা, কিন্তু এখন পুরো পানির মতন হয়, শুধু টানো আর টানো। Beautiful sky, isn't it? সো যারা একই সাথে ন্যাচার লাভার প্লাস বাইক লাভার, তাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর, সুন্দর রাস্তা, সুন্দর পরিবেশ, ইটস এ গুড ট্রিপ। সুন্দর রাস্তা পেয়ে রিল্যাক্সে রাইডিং আর প্রচুর পরিমাণে ভিডিও শুটিং করতে করতে ফোনের চার্জ যায় শেষ হয়ে, অ্যান্ড এরপর আমি আর ভিডিও শ্যুট করতে পারি না, পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা একটু পরপরই পৌঁছে যাই। রাতে খাওয়া দাওয়ার পর আমরা আবার বের হই বাইক নিয়ে, সাথে আরও দুইটা বাইক ছিল আমার দুই কাজিনের, এবার গ্রামের ভিতর দিয়ে অনেকটা পর্যন্ত ঘোরাঘুরি করি, বাসায় ফিরি রাত 12টা সাড়ে 12টার পর। সময় এখন রাত 1টার কাছাকাছি, সারাদিন অনেক রাইডের পর এখন অনেক ক্লান্ত, আই হ্যাভ টু স্লিপ, কালকে গ্রাম ঘুরে দেখা হবে, হোপফুলি পদ্মবিল যাওয়া হবে, দেখছি। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি বাইরে, একটু টেনশনে পড়ে যাই যে আমরা বাইরে ঘুরবো কিভাবে, পদ্মবিল যাওয়ার কথা সেটাও হবে কিনা বুঝতেছি না, তবে বৃষ্টির পর পরিবেশটা একটা অন্যরকম সৌন্দর্য পায় এটা সত্যি কথা, আশেপাশের পরিবেশ সকালটাকে আরো অনেক অনেক বেশি সুন্দর করে তুলছে। এই সেই পুকুর যেখানে আমি ছোটবেলায় অনেক পানি খাওয়ার পর সাঁতার শিখি, বাট এখন আমি ভালো করেই সাঁতার পারি না, আমি প্রো। সকালে বৃষ্টির কারণে আর বাইক বের করা হয় না, বাইরে প্রচণ্ড কাদা, এজন্য আমরা ভ্যান ভাড়া করে ঘুরতে বের হই আমাদের গন্তব্য পদ্মবিল। সো এখান থেকে পদ্মবিলের এরিয়া শুরু, বিলটার নাম মূলত ভূতিয়ার বিল, কিন্তু পদ্মফুলের এত ছড়াছড়ির কারণে জায়গাটার নাম এখন হয়ে গেছে পদ্মবিল। এই নিয়ে বেশ কয়েকবার আসা হলো, কিন্তু কোনোবারই মন ভরে না,
মনে হয় ইটস জাস্ট নট ইনাফ। আমি এখানে আবার আসব, আবার এবং আবার এবং আবার। সো ভিডিও এই পর্যন্তই ছিল, নাও ইটস টাইম টু গো হোম, টেক কেয়ার, টেক লাভ অ্যান্ড গুড বাই।